এই মুহূর্তে সিলেটে জিন্দা বাজারে আছেন ইকরামুল কবির আর বরিশালে কালীবাড়ি রোডে আছেন ফিরদাউস সোহাগ আমরা জেনেছেন ইতিমধ্যে ছত্রিশ ঘন্টা হরতালে আঠাইশ ঘন্টা অতিবাহিত হয়েছে এই আঠাইশ ঘন্টা সিলেট বিভাগে উল্লেখযোগ্য কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি বৃষ্টি গাড়ির মতন পুরো সিলেট বিভাগে ভাঙচুর হয়েছে কয়েকটি সিএনজি কয়েকটি অটোরিকশা আর একটি মাত্র ট্রাকে ভাঙচুর হয়েছে তবে আজ সকাল নয়টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথের লামাগাজিতে তিনটি মাইক্রোবাস ভাঙচুর করেছে হরতাল সপক্ষের লোকজন এছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি মিছিল করেছে বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো সিলেট নগরীতে বিনা বাধায় মিছিল করেছে সিলেট নগরী যানমাল নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে রে পুলিশ পাশাপাশি বিজেপি মোতায়েন করেছে বিজেপির পাঁচ বেটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফির আজম জানিয়েছেন দুই প্লাটন বিজেপি মোতায়েন রয়েছে সিলেট নগরীতে ওদিকে পুলিশ রয়েছে বারোশো সিলেট নগরীতেই শুধুমাত্র আর ওদিকে সিলেট থেকে দূরপাল্লার কোনো যান চলাচল করছে না অভ্যন্তরীণ ডুটিয়ে কোনো যান চলাচল করছে না তবে সকালে কালনি এবং চট্টগ্রামের উদ্দেশ্যে পাহাড়ি এক্সপ্রেস যথাসময় ছেড়ে গেছে এবং চট্টগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেসে সকালে ঠিক নির্দিষ্ট সময়ে এসেছে এবং যাত্রীরা নিরাপদে বাসাবাড়িতে পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সময় বাড়ার সাথে সাথে সিলেট নগরীতে সিএনজি রিকশা অটোরিকশা এবং ইজি বাইকগুলো বাড়ার বাড়ছে এবং ইতিমধ্যে ব্যাংক বিমা এবং অর্থলগ্নী প্রতিষ্ঠানগুলোতে লেনদেন শুরু হয়েছে এবং শেয়ার বাজারেও ইতিমধ্যে কেনাবেচা শুরু হয়েছে অফিস আদালতগুলোতে লোকজন ইতিমধ্যে কাজ কাজ কাজকর্ম শুরু করে দিয়েছে এই ছিল সিলেটের সর্বশেষ হরতালের পরিস্থিতি এবার আমি বরিশালের পরিস্থিতি জানার জন্য